সন্তানের কোন আমলে মৃত মা বাবার গুনাহ মাফ হয়? খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মাশাআল্লাহ। সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয়? এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয়। আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ওয়া লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে, উপার্জন করেছে, সওয়াব আহরণ করেছে, এটাই তার, আরেকজন তার টাকা কামাই করে দিবে না, দিতে পারে না, এটা হলো সাধারণ কথা। কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে। তার ভিতরে প্রধানতম আমল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার পায়। নিজে ভালো কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল মেনটেন করে চলে, হ্যাঁ, মানুষের অধিকার করে সচেতন থাকে, নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে, এটা মা বাবার জন্য অনেক উপকার আসে। আমরা সে হাদিস অনেকেই শুনেছি বারবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা আন সালা, তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এই আউওয়ালাদুন সালেহ ইয়াদউলা, যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এটা তার জন্য খুব বেশি উপকার হয়। আমরা সাধারণত যেটা করি, মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি, মমতা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, খাবার দিয়েছি, আদর আত্তি করেছি, কিন্তু এখন তাদের করতে পারতেছি না, আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য। তো করতে চেয়ে আমরা কি করি, হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই। আলহামদুলিল্লাহ, অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে, তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো, এটা মা বাবার জন্য বেশি উপকারে আসে। কোনো কোনো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তাআলা জান্নাতের যে নেয়ামত তাকে ভোগ করাচ্ছিলেন, এটা তার ক্লাসটা উন্নীত হয়, আপার ক্লাসের নেয়ামত সে পেতে থাকে, তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে, আমি দুনিয়া থেকে চলে আসছি, আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে, তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে, কোত্থেকে হলো, আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই, তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো? তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ, নেক সন্তান, নামাজি কালামি হালাল হারাম মেনটেনকারী ভালো সন্তান, সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নীত করা হয়েছে। তো এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে, পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে। আর দ্বিতীয়ত, মা বাবার হয়ে দান সাদাকা করা, গরিব দুঃখীকে দান সাদাকা করে যে আল্লাহ এটার সবটা আমার মা বাবার জন্য আমি দিলাম, তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে দান সাদাকা করবে, এরকম আরও বিভিন্ন আমল আছে, কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে, দোয়া করা আর সাদাকা করা। আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তৌফিক দান করবে।